অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি এই 16ই সেপ্টেম্বর এই যে সূর্যের রাশি পরিবর্তন, সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করছে। এর ফলে 12টি রাশির মধ্যে 8টি রাশির ক্ষেত্রে শুভ এবং 4টি রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। এক মাসের জন্য এই রবি কন্যা রাশিতে অবস্থান করবে এবং 23 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ থাকবে, অর্থাৎ রবি এবং বুধ একত্রে কন্যা রাশিতে অবস্থান করবে। তার কিছু কিছু শুভ ফল অবশ্যই পড়বে। তো 12টি রাশির কী প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। অনেকেই এখানে আপনারা ফোন করে জানতে চাইছে আপনার রাশি লগ্ন। দেখুন, এখানে অনলি ফর আমি বলছি বুক করার জন্য আপনারা ফোন করবেন এবং সেখানে আপনাদেরকে ইন ডিটেলস কথা বলা দেওয়া হবে। এমনি কোনো রাশি লগ্ন বা আপনার কোনো সমস্যা নিয়ে কিন্তু ওখানে ফোন করবেন না, শুধু বুকিং করবেন। তারপরে আপনি আপনার প্রশ্ন সেখানে কিন্তু আপনারা করতে পারবেন এবং আপনাকে সেখান থেকে কল করে নেওয়া হবে। তো যাই হোক, শুরু করা যাক এই সূর্যের রাশি পরিবর্তনে, অর্থাৎ রবির রাশি পরিবর্তনে 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে। দেখুন, প্রথমেই জানাই মেষ রাশি। মেষ রাশির ঠিক 6ষ্ঠ স্থানে এই রবি অবস্থান করছে, অর্থাৎ আপনাদের পঞ্চমপতি 6ষ্ঠভাবে অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ থাকছে 23 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রের দিকটা কিন্তু আপনাদের ভালো, কর্মের দিকটা কিন্তু ভালো, কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা আপনাদের বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এবং দূরযাত্রার ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানে থাকবেন এবং সন্তানের শরীর নিয়ে একটু হলেও টেনশানে এই সময়টা থাকবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির 5ম স্থানে এই রবির অবস্থান, অর্থাৎ আপনাদের চতুর্থ বদি 5ম স্থানে আপনাদের সুখ সাধন এর জায়গায় তৈরি হবে, আপনাদের মানসিক শান্তি আসবে, আপনাদের আয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট বিশ্বরাশি ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে এই সময় বিশেষ লাভের জায়গা কিন্তু তৈরি করবে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে উন্নতি যদি আপনার বাই বাচ্চার রবিগ্রহ ভালো থাকে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির 3য় পতি 4র্থভাবে অবস্থান করছে, অর্থাৎ পরাক্রমের ভাব, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গায় তৈরি করবে এবং আপনাদের শারীরিক পার্টটা আগের থেকে অনেকটাই ভালো কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিছু কিছু অপ্রত্যাশিত কাজগুলো কিন্তু আপনাদের হবে, আটকে থাকা কাজ, বন্ধ হয়ে যাওয়া কাজ, সরকারি কন্ট্রাক্ট এগুলো কিন্তু আপনারা করতে পারবেন, অর্থাৎ প্রমোশনের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির 3য়ভাবে এই রবির অবস্থান, 2য় পতি 3য়ভাবে অবস্থান, আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, প্রচণ্ড পরিমাণে হার্ড ওয়ার্কিং কিন্তু আপনাদেরকে এ মাসে করতে হবে, অর্থাৎ 16ই সেপ্টেম্বর টু 16ই অক্টোবর পর্যন্ত এই সময়টা আপনাদের প্রচণ্ড হার্ড ওয়ার্ক এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ টেনশান, উদ্বিগ্ন এবং মানসিক চাপ কিন্তু আপনাদের থাকবে কর্কট রাশির ক্ষেত্রে। এরপরে আসে সিংহ রাশি। সিংহ রাশির জবরদস্ত লাভ। আপনাদের রাশির অধিপতি 2য়ভাবে অবস্থান করছে এবং 2য় পতির সাথে ধনভাগ্য কিন্তু আপনাদের ভালো, মান সম্মান খ্যাতি আপনাদের বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠা পাবেন। যারা রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা ব্যবসাতে আছে তাদের ক্ষেত্রে ভালো, এডুকেশনের দিকটা আপনাদের ভালো, আপনাদের নাম যথেষ্ট অর্জন করবেন সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব জবরদস্ত লাভ কিন্তু এই রবি রাশি পরিবর্তনে জবরদস্ত লাভ কিন্তু দিতে চলেছে। এরপরে যে রাশির কথা বলতে চলেছি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির রাশিতেই রবি এবং বুধের অবস্থান, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে আপনাদের ভালো কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি এবং যোগাযোগ কমিউনিকেশান এগুলো কিন্তু আপনাদের আসবে।
বৈবাহিক জীবনটা আপনাদের মধ্যম দেখা যাচ্ছে কোন রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয় কিন্তু প্রচুর হবে, একাদশপতি দ্বাদশে প্রচণ্ড ব্যয় হবে এবং আপনাদের ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে উদ্বিগ্ন টেনশান এগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। তুলা রাশির ক্ষেত্রে এই রবি রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল প্রদান করবে না। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশ স্থানে একাদশপতি এবং রবির অবস্থান করছে, আপনাদের লাভ সফলতা সাকসেস জায়গা তৈরি করবে দশমপতি একাদশভাবে, অর্থাৎ আপনাদের কর্মদিকটা কিন্তু ভালো, কর্ম উন্নতি, কর্ম পদোন্নতি, নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মে একটা নতুন দিশা কিন্তু আপনারা পাবেন। এরপরে যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির দেখুন আপনাদের নবমপতি, আপনাদের নবমপতি আপনাদের দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয় হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ভালো হবে এবং আপনাদের আটকে থাকা কাজ উদ্ধার হবে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিত কিছু কাজ আপনাদের হবে। রাজনীতিকের সঙ্গে যারা যুক্ত আছেন, রাজনীতি ক্যারিয়ারের সঙ্গে যারা যুক্ত আছেন ধনুরাশি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ফাটাফাটি সময়, আপনাদের ডিজায়ার পূরণ হবে, আপনারা যা চাইছেন সেটা কিন্তু আপনারা করতে পারবেন। ধনুরাশির জন্য বিশেষ লাভজনক হতে চলেছে এই সূর্যের রাশি পরিবর্তন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির নবম স্থানে অবস্থান করছে, অর্থাৎ নবমভাবে এই রবির অবস্থান আপনাদের ভাগ্যোদয় করাবে, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সম্পত্তি লাভ এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনাদের সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের এ সময় বিশেষ লাভ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখুন আপনাদের ঠিক অষ্টমভাবে, এই সপ্তমপতি অষ্টমভাবে আপনাদের পার্টনারের শরীর নিয়ে কিছুটা হলেও টেনশান কিন্তু বাড়বে, অর্থাৎ আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের উদ্বিগ্ন টেনশান আপনাদের কিন্তু বাড়বে এবং শ্বশুরালয় থেকে কিছুটা হলেও মতান্তর, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু হলেও টামাডল কিন্তু আপনাদের যাবে, ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে টাইটনেস কিন্তু আপনাদের আসবে। যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ কিন্তু বাড়বে, পরিশ্রম কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে করতে হবে যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে। এরপরে আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সপ্তম স্থানে এই রবির অবস্থান, ষষ্ঠপতির সপ্তম স্থানে আপনাদের বিবাহিত জীবনটা মধ্যম দেখা যাচ্ছে, অর্থাৎ পারিবারিক জীবনে বৈবাহিক জীবন মধ্যম, ব্যবসার ক্ষেত্রে মোটামুটি আপনাদের শুভ যাবে এবং আপনাদের ডিজায়ার পূর্ণ হবে এবং আপনাদের আসতে চলেছে বেশ কিছু সুযোগ এবং চাকরির ক্ষেত্রে এবং সরকারি সুযোগ সুবিধা। নমস্কার।